এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার নাজমুস সালেহি, সরাসরি যাচ্ছি তার কাছে। রেলের টিকিট আসলে বিক্রি হয় দুই ভাবে, একটি হচ্ছে অফলাইনে, একটি অনলাইনে। যারা অনলাইনে ঘরে বসেই টিকিট কাটার যে নিবন্ধন প্রক্রিয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে তা যারা সম্পন্ন করতে পেরেছেন তারা সহজেই সকাল টিকিট কাটতে পারছেন। আর যারা সেই পদ্ধতি সম্পর্কে অবগত নন অথবা হচ্ছে যে প্রযুক্তির সাথে যারা অতটা অভ্যস্ত নয় এবং যারা যাদের কাছে সেই অনলাইনে ঘরে বসে নিবন্ধিত হওয়ার কোনো ব্যবস্থা নেই তারা মূলত কাউন্টারে টিকিট কাটতে আসছেন এবং টিকিট কাটতে আসার পরে তারা প্রথমেই যেই সাময়িক বিড়ম্বনায় পড়ছেন সেটি হচ্ছে অনেকেই সাথে করে আজকে প্রথম দিন হওয়ায় অনেকে জাতীয় পরিচয়পত্র আনেননি, আবার অনেকে জাতীয় পরিচয়পত্র নিয়ে আসলেও আসলে অনলাইনে যে নিবন্ধনের যে প্রক্রিয়া সেটি তারা সম্পর্কে অবগত না থাকায় তারা কিছুটা বিড়ম্বনায় পড়ছেন এবং তাদেরকে সহায়তা করার জন্য রেল কর্তৃপক্ষ এখানে স্টেশনের সামনে কাউন্টারে সহায়তা ডেস্ক, হেল্প সহায়তা ডেস্ক সেখানে খুলেছেন। সেখান থেকে আসলে যাত্রীদেরকে এখান থেকে নিবন্ধন করে দেওয়া হচ্ছে। অর্থাৎ একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে প্রথমে আগে নিবন্ধন হতে হবে রেলের যে সার্ভার রয়েছে সেই সার্ভারে আপনাকে প্রথমে আগে নিবন্ধিত হতে হবে এবং নিবন্ধন হওয়ার পর আপনি টিকিট কাটতে পারবেন। এবং যেই জাতীয় পরিচয়পত্র দিয়ে আপনি নিবন্ধন হচ্ছেন এবং সেটি দিয়ে যখন আপনি টিকিট সংগ্রহ করছেন আপনাকে ভ্রমণ করার সময়ও সেই জাতীয় পরিচয়পত্র সাথে রাখতে হবে যাতে এবং সেখানে গিয়ে টিটিই যারা ট্রাভেল টিকিট এক্সামিনার যারা রয়েছেন তারা গিয়ে সেটিকে পরীক্ষা করবেন এবং টিকিটের যে তথ্য দেওয়া আছে সেই তথ্যের সাথে যাত্রীর বহন করা আইডেন্টি কার্ডের সাথে যদি কোনো ধরনের অমিল থাকে তাহলে আপনাকে ধরে নেওয়া হবে যে আপনি অবৈধ যাত্রী এবং সেক্ষেত্রে আপনাকে জরিমানা করা রেলের যে বিধান রয়েছে সেই অনুযায়ী আইনানুক ব্যবস্থা নেওয়া হবে। একটি আইডেন্টি কার্ডের মাধ্যমে চারটি টিকিট বিক্রি করা যাবে এবং এই চারজনের একটি আইডেন্টি কার্ড দিয়ে যেহেতু চারটি টিকিট কাটা যাবে সুতরাং ভ্রমণ করার সময় ওই চারজন ব্যক্তিকেই তাদের জাতীয় পরিচয়পত্র বহন করতে হবে না। সেক্ষেত্রে যার জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকিটটা সংগ্রহ করা হয়েছে ভ্রমণের সময় তিনি ভ্রমণ সঙ্গী হলেই হবে, আর যাদের বয়স ১৮ নিচে তারা তাদের যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তারা জন্ম নিবন্ধন কার্ড সনদপত্র দিয়ে তারা তাদের টিকিট সংগ্রহ করতে পারবেন। সকাল থেকে সেই প্রক্রিয়া শুরু হয়েছে, এখানে মিশ্র প্রতিক্রিয়া আছে। যারা টেকনোলজির সাথে অতটা অভ্যস্ত নয় তারা বলছেন সাময়িক বিড়ম্বনায় পড়েছেন, তবে অনেকেই বলছেন এটি তাদের জন্য আসলে একটি সুখকর, কেননা ব্ল্যাকার এবং টিকিট কালোবাজারদের দৌরাত্মে আসলে টিকিট অনেকটাই সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছিল, এখন তারা বলছেন যে এটা অনেকটাই প্রতিরোধ করা সম্ভব হবে এবং মন্ত্রীও কিন্তু একই কথা বলছেন। তো এই ছিল আমার কাছে কমলাপুর থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কমলাপুর রেল স্টেশনে।